তাঁর সন্তুষ্টিতে আমরা সন্তুষ্ট এবং তাঁর সিদ্ধান্তের আমরা অপেক্ষায় আছি। এই পাশবিকতা, এই নৃশংসতা তোমাদেরকেই সাজে যারা আল্লাহর নামে, আল্লাহর সৃষ্টি এবং খোদার প্রিয়দের রক্তে হুলি খেলছ। সাধারণ মানুষকে ধর্মের নামে পুনরায় 1400-1500 বছরের পূর্বের অজ্ঞতার যুগে নিয়ে যাচ্ছ, আর সেই যুগে তোমরা আসলে বসবাস করছো। এখনো এরা বলে যে এখন আর কোনো সংস্কারকের প্রয়োজন নেই, কোনো মসিহমদের আসার দরকার নেই, এবং এরা এখন অস্বীকার করছে এই ভবিষ্যৎবাণীকে। বলে যে আমাদের জন্য কোরআন যথেষ্ট আর এই কোরআন রূপী শরীয়ত যথেষ্ট। তোমাদের এই অপকর্ম কোরআনই, এই কোরআন সেই শরীয়ত এবং শিক্ষার উপর এটি তোমাদের আমল যা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে এসেছিলেন, মোটেই নয়। এটি কোরআন সম্মত আমল নয়। তোমরা আমাদের নেতা, আমাদের প্রভু, আমাদের মনিব, যিনি মানব জাতির প্রতি, যিনি মানব দরদি ছিলেন, এমন মানব দরদি যার মতো মানব দরদি কেয়ামত পর্যন্ত কেউ আসতে পারে না, সেই মানব দরদি রসুলকে তোমরা দুর্নাম করার, বদনাম করার চেষ্টা করছো। রসুলের সম্মানের নামে আমার পবিত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তোমরা দুর্নাম করছো, বদনাম করছো। নিশ্চয় কিয়ামত দিবসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা তোমাদের এক একজনের গ্রীবা ধরে তোমরা যে অশুভ পরিণামের যোগ্য তার যথার্থতা প্রমাণ করবে। আমাদের কাজ হলো ধৈর্য ধারণ এবং দোয়া করা। ইনশাআল্লাহ প্রতিটি আহমদীয়ের উপর প্রতিষ্ঠিত থাকবে ধৈর্যের এই আদর্শ যা পৃথিবী দেখেছে, দৃষ্টান্ত যা পৃথিবী দেখেছে। এটি দেখে অমুসলিমরাও আশ্চর্য হয়েছে, সেই আদর্শ দেখে জুলম এবং বর্বরতার মুখে যখন তারা এই আহমদীদের এই প্রতিক্রিয়া দেখেছে, অমুসলিমরা শুধু পরম সহানুভূতি প্রদর্শন করেনি, বরং আহমদীয়তের প্রতি তারা আকৃষ্ট হয়েছে, বরং কেউ কেউ বয়াত করার ইচ্ছা ব্যক্ত করেছে। সুতরাং এই নিষ্পেষণ, এই অত্যাচার যা আমাদের প্রতি করছ, তার প্রতিদান এই পৃথিবীতে আমরা নেয়ামত হিসাবে পাচ্ছি। আমার ইচ্ছা ছিল কিছু ঘটনা তুলে ধরার, কিন্তু কিছু ঘটনা এমন বেদনাদায়ক, এমন হৃদয় বিদারক, আমার আশঙ্কা হয় যে আবেগের আতিশয্যে কথা বলতে পারবো না। দু একটি ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আমাদের নায়েব নাজির ইসলাম এরশাদ সাহেব লিখেছেন যে এক নামাজি যিনি জানাজার জন্য যখন আসেন, কাউকে সম্বোধন করে বলছিলেন যে আরও একটি পুরস্কার পেয়েছি আমি, আমি শহীদ পিতার সন্তান। আর আমাকে বলেন যে আমাদের মনোবল এবং সংকল্প অত্যন্ত দৃঢ়। মডেল টানের জনাব এজাজ সাহেবের ভাই শহীদ হন, তিনি মসজিদেই ভাই শহীদ হওয়ার সংবাদ পান। তাকে বলা হলো যে অমুক হাসপাতালে যান, তিনি বলেন যে যার যাওয়ার ছিল আল্লাহ দরবারে চলে গেছেন, এখন হয়তো আহমদী ভাইদের আমার রক্তের প্রয়োজন আছে, তাই আমি এখানেই অবস্থান করছি। এক মা বলেন যে আমার কোল থেকে যুবক ছেলেকে আল্লাহর কোলে আশ্রয় দিয়েছে, যার আমানত ছিল তার হাতে তুলে দিয়েছে। আমাদের জামাতের মুরব্বী মাহমুদ আহমদ শাহ সাহেব মডেল টাউনে নিজের দায়িত্ব অসাধারণভাবে পালন করছেন, খুতবাকালে দোয়া, ইস্তেগফার এবং দরুদ শরীফ পড়ার প্রতি মনোযোগ আকর্ষণ করেন, কিছু কোরআনী আয়াত পড়ান, দোয়া পড়ান এবং দরুদ শরীফ উচ্চস্বরে পড়ান এবং নারায়ে তাকবীর উচ্চকিত করেন এবং শাহাদত বরণ করেন। সর্দার আব্দুল সামি সাহেব বলেন যে ফজরের নামাজে চক সিকান্দারের ঘটনা বলে এবং শাহাদতের কথা বলেন, কেননা তখন সেখানে তিনি কর্মরত ছিলেন চক সিকান্দারে। মাহমুদ সাদ সাহেবের কথা বলছেন হুজুর। এক ব্যক্তি লেখেন,
বাইরে সিঁড়ির নিচে উঠানে 150 মানুষ দণ্ডায়মান ছিলেন। তখন সন্ত্রাসী গুলি করতে করছিল হলের কর্ণা থেকে। এক ব্যক্তি উঠানের সে উঠানের কোনায় পর্যন্ত আসে। তিনি যদি বাইরে আসতেন তাহলে বাইরে 200 মানুষ যারা ছিলেন তারা হয়তো আজকে থাকতেন না। কিন্তু আমার চোখের সামনে এক আনসার, যার বয়স প্রায় 65 বছরের কাছাকাছি হবে, তিনি পিলারের পিছন থেকে বেরিয়ে তার দিকে ছুটে যান, আর সে কারণে তার বুকে বুলেট লাগে এবং তিনি শাহাদত বরণ করেন। কিন্তু তার বীরত্বের কারণে সন্ত্রাসীর বাইরে আসতে কিছু সময় লাগে, আর সে পরে গ্রেনেড নিক্ষেপ করে। কিন্তু এই কারণে, বিলম্বের কারণে অনেকেই, অনেক আহমদ নিরাপদ স্থানে চলে যায়। ইনি বলছেন যে যখন আমরা বাইরে আসি দেখেছি যে অনেক মানুষ সিঁড়িতেই ভূপাতিত আছেন, ধরাশায়ী হয়েছেন। এক ব্যক্তি লিখেছেন আমাকে, যিনি জাপান থেকে সেখানে গিয়েছেন রাবুয়াতে জানাজায় সামিল হয়েছেন। এই সকল লোকদের শাহাদত রসুল্লাহ করিম সাল্লাল্লাহু ইসলামের পবিত্র যুগের কথা স্মরণ করা, রাবুয়ার পাহাড়ের পাদদেশে এই সমস্ত পবিত্র ব্যক্তিদের দাফন করতে গিয়ে অনেক সময় এমন মনে হয়েছে যে আমরা এই যুগে নেই। ধৈর্যের এমন দৃষ্টান্ত দেখেছি যা ভাষায় বর্ণনা করা যাবে না। আনসারুল্লাহর লনে আমার ডান পাশে এক বুজুর্গকে বসা অবস্থায় দেখে জিজ্ঞেস করে, চাচা কে মারা গেছে? উনি বলেন যে আমার ছেলে শহীদ হয়েছে। লেখক বলছেন যে আমার হৃদয় বেদনায় বিহ্বল সেই সংকল্পপূর্ণ চেহারা দিকে তাকাই। কিছু বলার পূর্বেই তিনি আবার বলেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছা এটি ছিল। লেখক বলছেন যে আমার চতুর্দিকে সংকল্পবদ্ধ দৃঢ় সংকল্প চেহারা ছিল। আমি নিজেকে নিয়ন্ত্রণ করছিলাম যে কোথায়ও পাহাড় সদৃশ্য গাম্ভীর্যের পাহাড়দের সামনে কোথায় এমন কথা বলে না বসি যা আমার জন্য লজ্জার কারণ হতে পারে। ইনি বলছেন যে বিভিন্ন মানুষের সাথে সাক্ষাতে প্রত্যেকবারই নতুন অবস্থার আমি সম্মুখীন ছিলাম। রক্তে রঞ্জিত এক ব্যক্তির কাছে আসি, তার আওয়াজ আসলো যে আমার শহীদকে দেখুন। এইভাবে অনেক আবেগ অনুভূতি ব্যক্ত করেছেন অনেকেই। এক ভদ্রমহিলা লেখেন যে আমার ছোট ছেলেও জুমা পড়তে গিয়েছিল, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাকে রক্ষা করেছেন। মসজিদে যখন গোলাগুলি চলছিল, আমাদের প্রতিবেশীরা টেলিভিশন দেখে ছুটে আসে, যে আমার কাছে আসে, ভাবে যে আমি হয়তো হতাশ করছি, কেননা প্রতিবেশী ছিল তারা আমাদের। কিন্তু আমি তাদেরকে বললাম যে আমাদের বিষয়ে আল্লাহর হাতে ন্যস্ত, বাচ্চাদের কোনো চিন্তা নেই আমার, এরা তো সবাই আমাদের আমাদের। যদি আমার বাচ্চা শহীদ হয় তাহলে আল্লাহর নৈকট্য পাবে, আর যদি প্রাণে রক্ষা পায় তাহলে আমরা আমরা সন্তুষ্ট। এটি শুনে মহিলারা আশ্চর্য হয় এবং চলে যায় যে এই মহিলা কেমন কথা বলছে। সেই স্পর্শকাতর মুহূর্তে তিনি লেখেন যে রাবুয়ার মানুষ খেদমত করেছে, তাই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এক মায়ের একমাত্র ছেলে ছিল, বয়স 18 বছর, এক ছেলে, বাকি সব মেয়ে। মেডিকেল কলেজে পড়তো, শাহাদত বরণ করে পরম ধৈর্য প্রদর্শন করেছেন সেই মা। আর ইচ্ছা এটি ছিল তারও যে আমরা যদি জামাতের জন্য এইভাবে শাহাদত বরণ করতে পারতাম। সিরিয়ার মুসাল্লাম দরবি সাহেব সেখানে যান, তিনিও আহত হন। সিরিয়ান আহমদি, তার পায়ে আঘাত আসে, তিনি বলেন যে এমন দৃশ্য আমি ইতিপূর্বে কখনো দেখিনি, কোনো তাড়াহুড়া নেই, ভয় ভীতি ছিল না, সবাই নিজ নিজ স্থানে তখনও কাজ করছিলেন যখন শত্রু গুলির বৃষ্টি বর্ষণ করছিল। যে নির্দেশে দেওয়া হচ্ছিল প্রশাসনের পক্ষ থেকে সেই অনুসারে কাজ হচ্ছিল।